हेलो जूनियर्स, आमी सपन सेकेंड प्रॉप एमबीएस स्टूडेंट ऑफ बाकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज। तो आमी डोमिसाइल पेपारे अनेक भिडियो देखे। हाँ, आमी सेखान थेके बुझते पेरेछि तोमादेर मध्ये अनेक क्वेश्चन थाकबे, माने क्लियर भावे केउ एकेबारे ठीक भावे बोलते पायनी। हाँ, अनेक किछु छेड़े छेड़े रेखे दिएछे। आज के आमी तोमादेर के पुरो डिटेल्से बोलबो। हाँ, तो प्रथमे तोमरा ए भिडियोटा पुरो शेष पर्यन्त देखबे, ताहले पुरो जिनिसटा बुझते पारबे। नीटटा विशाल विशाल इम्पोर्टेंट ई डोमिसाइल सार्टिफिकेटटा, ठीक आछे? तो प्रथम आसि प्रोफर्मा और डोमिसाइल सार्टिफिकेट। तो एखाने कोश्चेनटा कि होच्छे अनेकेरई, जे डोमिसाइल सार्टिफिकेट लागबे ना प्रोफर्मा लागबे, ठीक आछे? आमि बोलि डोमिसाइल सार्टिफिकेटटार जन्य বেশি টাইম লাগবে, টেক্স লঙ্গার ডিউরেশন, ঠিক আছে? এটা করার জন্য প্রচুর টাইম লাগবে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর কি WBHS বা WBMCC প্রোফার্মা করেছে, হ্যাঁ, যাতে ওটা খুব কম টাইমের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? তো প্রোফার্মা তিন ধরনের হয়। হ্যাঁ, তো আমি এক এক করে সব বলছি। প্রথমে হচ্ছে প্রোফার্মা A1, ঠিক আছে, আর প্রোফার্মা A2, দুটোই কিন্তু প্যারেন্টস 10 বছর ধরে আছে, ঠিক আছে? ক্যান্ডিডেট হচ্ছে দুটোতেই ওয়েস্ট বেঙ্গলে স্কুলিং করেছে, ঠিক আছে? একটা গেল। এবার আমি বলি, এখানে ক্যান্ডিডেট আছে, এখানে ক্যান্ডিডেট স্কুলিং করেছে ওয়েস্ট বেঙ্গলে, এখানেও করেছে ওয়েস্ট বেঙ্গলে, এখানেও প্যারেন্টস 10 বছর, এখানেও প্যারেন্টস 10 বছর, তাহলে দুটো করার মানে কী? কেন দুটো করবো আমি? কারণ হচ্ছে একটাতে যেটা হয়তো প্যারেন্টসে কোনো আইডি প্রুফ নেই। হ্যাঁ, প্যারেন্টস অন্য স্টেট থেকে হয়তো এসছে, এখানে 10 বছর ধরে আছে কিন্তু আইডি প্রুফ নেই, তো তার জন্য কী হয়, তো আইডি প্রুফ প্যারেন্টসে নেই, ঠিক আছে, কিন্তু যে ক্যান্ডিডেট সে তো স্কুলে পড়তো, তাই না? তো স্কুল থেকে ও প্রোফার্মা বের করতে পারবে, সেটা প্রোফার্মা A2টা হবে, ঠিক আছে? আইডি প্রুফ থাকলেও তুমি বের করতে পারো আর না থাকলেও বের করতে পারো, ঠিক আছে? কোনো যায় আসে না, এটা এটা ভ্যালিড একেবারে। হ্যাঁ, প্রোফার্মা A1 ধরো না, প্যারেন্টসে তোমার আছে, আইডি প্রুফ আছে, তোকে তুমি স্কুলিংটা করেছো, তো এটাও তোমাকে প্রোফার্মা A1টা করতে পারো। এবার ব্যাপার হচ্ছে, অনেকেই বলছে যে প্যারেন্টসে কোনো আইডি প্রুফ নেই বা প্যারেন্টস অন্য স্টেট থেকে স্কুলিং, তারপর ক্যান্ডিডেট স্কুলিং করেছে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে প্রোফার্মা A1 করো। আমি বলি, যদি প্যারেন্টস অন্য স্টেট থেকে হয় তাহলে তো A1 করার জন্য আমাকে প্রথমত ডাউট কী হয়, যে নো পারমানেন্ট রেসিডেন্ট, কোনো পারমানেন্ট রেসিডেন্ট নয়। হ্যাঁ, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে স্কুলিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তো প্রোফার্মা A1 ওরা বলছে আর কি, অনেক ইউটিউবার, তো A1টা করার জন্য না অনেকেই দরকার পড়ে, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, SDO, BDO, ঠিক আছে, আরও অনেক কিছু আছে, সেটা তোমরা মানে ওয়েস্ট বেঙ্গল WBMCC যেই ওয়েবসাইট সেখানে তোমরা দেখতে পাবে যে কাদেরকে সিগনেচার করাতে হবে। তো ধরে নাও তোমার বাবারই কোনো সার্টিফিকেট নেই, হ্যাঁ, তো তুমি এগুলো সিগনেচার কী করে করাতে পারবে? করাতে পারবে না, এগুলো হবে না, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে A2টাই নিতে হবে। হ্যাঁ, আর যদি তুমি পারো যে সিগনেচার করাতে, হ্যাঁ, এইগুলো নিয়ে মানে তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ADM এগুলো নিয়ে যদি তুমি গভর্নমেন্ট অফিসারকে যদি সিগনেচার করাতে পারো, তাহলে তুমি A1টা নিয়ে নেবে, বুঝতে পারলে? তো বাস, আবার বলে দিচ্ছি, A1 আর A2। হ্যাঁ, তো A1টা হচ্ছে তোমার 10 বছর ধরে তুমি আছো, তোমার বাবা মা তুমি ওই স্কুলিং করেছো, তো তুমি A1 করতে পারো, বা A2টা তোমার বা 10 বছর আছো, 10 বছর ধরে তোর বাবা মা আছে, তুমি স্কুলিং করেছো, তুমি সেটাও করতে পারো, কিন্তু যদি আইডি প্রুফ না থাকে সেটার জন্য ভ্যালিড, ঠিক আছে? মানে সেটা অনেকেই করতে চায়। হ্যাঁ, কিন্তু তুমি যদি করতে পারো স্কুলিংটা, তুমি অবশ্যই করবে, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? আর একটা জিনিস বলি, এটাতে কিন্তু এটাতে যেটা আছে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ADM, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এইগুলো যেগুলো সিগনেচার করতে বললাম, হুম, তো কোনো ইলেকটেড পার্সনকে দিয়ে সিগনেচার করাবে না তোমরা, যেমন হচ্ছে তোমার মিউনিসিপ্যাল কর্পোরেশন, হ্যাঁ, MP, MLA এইসবগুলো, হ্যাঁ, বা গ্রাম পঞ্চায়েতের ব্যাপারটাও, রেসিডেন্ট ব্যাপারটাও ওখানে ভ্যালিড হয় না। গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা পড়ে না, তারা প্রথমে গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিয়ে যায় রেসিডেন্সিয়াল, ওটা আবার যে বোধহয় BDO-দের কাছে যেতে হয়, BDO তারপর ওকে একটা দিয়ে দেয় আর কি, আর প্রোফার্মা, ঠিক আছে? এটা একটা হলো। আর তারপরে যে প্রোফার্মা বি, প্রোফার্মা বিতে কোনো চাপ নেই, হ্যাঁ, প্যারেন্টস পারমানেন্ট রেসিডেন্ট, ঠিক আছে, কিন্তু ক্যান্ডিডেটটা হচ্ছে স্কুলিংটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রোফার্মা বি। তো সেটা প্রোফার্মা বির জন্য কী করতে হবে, হ্যাঁ, প্যারেন্টস আছে কিন্তু তোমারও কিছু চাই আইডি প্রুফ, যেমন যে কোনো দুটো, হ্যাঁ, আইডি, ভোটার আইডি থাকতে হবে বা পাসপোর্ট, রেশন কার্ড, আধার কার্ড, ঠিক আছে? এটা হলো, ঠিক আছে? তাহলে আবার বলি দিই, প্রোফার্মা A1 আর B-টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ADM, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কালেক্টরকে সিগনেচার করতে হবে, ইলেকটেড পার্সনকে সিগনেচার করাবে না, A1 A2-র মধ্যে যে কোনো দুটো করতে পারো, কোনো চাপ নেই। হ্যাঁ, শুধুমাত্র কী যেন A1টা দেখে নেবে যে A2-টা যেন স্কুলের সিগনেচার থাকে, আর A1-টা হচ্ছে তোমার এই যে সব DM গভর্নমেন্ট অফিসারের, ঠিক আছে? ঠিক আছে, এবার যদি তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে?